আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে উপহার দিচ্ছি সেটা হলো NTRCA নিবন্ধনধারী যে সমস্ত প্রার্থী আছেন তারা কিভাবে আপনাদের মেধা তালিকার অবস্থান দেখবেন, অর্থাৎ 1 থেকে 15 বা 1 থেকে 16তম পর্যন্ত যে সমস্ত, অর্থাৎ হচ্ছে নিবন্ধনধারী প্রার্থী আছেন তাদের রোল দিয়ে আপনারা কিভাবে আপনাদের মেধা তালিকা বা আপনার বিষয়ে আপনি কততম অবস্থানে আছেন এটা দেখার জন্য কিভাবে কাজ করবেন, আজকে আমি সেই বিষয়টা দেখাবো। যেমন আমাদের যে NTRCA এর মাধ্যমে অলরেডি কিন্তু 2টা সার্কুলার হয়েছিল এবং 2টা নিয়োগ সম্পূর্ণ হয়েছে। সামনে হয়তো আল্লাহ পাকের রহমতে আপনাদের জন্য তৃতীয় নিয়োগ চক্র চালু হবে, এবং এমনকি NTRCA এর অলরেডি কার্যক্রম চলছে এবং চলমান প্রক্রিয়া আছে। অতি সন্নিকটেই হয়তো তৃতীয় চক্রের নিয়োগ আপনারা পাবেন। যারা নিবন্ধনধারী আছেন তারা আপনাদের অবস্থান এই যে জাতীয় মেধা তালিকা বা ন্যাশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট আছে, আপনি এখান থেকে আপনার রোল দিয়ে আপনার সাবজেক্টে কততম অবস্থানে আপনি আছেন বা আপনার পজিশন কেমন আপনি খুব সহজেই এটা দেখতে পারবেন। পুরো ভিডিওটা আপনি দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার মনে হয় যে ভিডিওটা উপকারী তাহলে অন্যের উপকারে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন, সেটা ক্রোম ব্রাউজার হোক, গুগল হোক, আপনি যে কোনো ব্রাউজার দ্বারা প্রবেশ করবেন এবং ব্রাউজারের প্রথমে উপরে গিয়ে আপনি টাইপ করুন ngi.teletalk.com.bd। যেহেতু আমি এর আগে টাইপ করেছিলাম, সুতরাং আমি ওখান থেকে ক্লিক করে সার্চ বক্স থেকে সার্চে নিয়ে গেলাম। এখন আমি সার্চ বক্সে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পারছি নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ NTRCA রিক্রুটমেন্ট ফর সেসিভ রিক্রুটমেন্ট সাইকেল 3, সাইকেল 2, সাইকেল 1, কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এগুলো আমরা সব দেখতে পারছি। এখন আমাদের জন্য যেটা, আমরা বর্তমান সামনে যে নিয়োগটা আসবে অর্থাৎ সবার জন্য যেটা সেটা হলো রিক্রুটমেন্ট সাইকেল 3। এখন এখানে আমরা যখন ক্লিক করছি, অর্থাৎ কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টের উপর যখন আমরা ক্লিক করছি, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আসছে যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর 1 to 15, অর্থাৎ 15 পর্যন্ত। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ চয়েস, অর্থাৎ লেভেল চয়েস করতে হবে। আমরা স্কুল সিলেক্ট করেছি, তারপর আমাদের সাবজেক্ট, যে কোন সাবজেক্ট আমাদের সেই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এখানে সব ধরনের সাবজেক্ট দেওয়া আছে, আমাদের নিজ নিজ সাবজেক্টটার উপরে ক্লিক করলেই ডান পাশের গোল বৃত্তের ভিতরে সবুজ কালার আসবে। যখন সবুজ কালার আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখন আমি সাবজেক্টটা সিলেক্ট করেছি ইকোনমিক্স। এখন দেখুন এখানে কিন্তু ইকোনমিক্সের যে রোলগুলো আছে বা সাবজেক্টগুলো আছে, অর্থাৎ হচ্ছে যে প্রার্থীগুলো আছে, এখানে কিন্তু সম্পূর্ণ নাম, কততম ব্যাস সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রতি পেজে 10 জন, এখন এর মধ্যে যদি না থাকে তাহলে আমি কী করবো, যে এই যে উপরের যে অংশে অর্থাৎ ইন্টার রোল নাম্বার, এখানে সার্চ যদি আমার রোল নাম্বারটা লিখি সাথে সাথে আমি দেখতে পারবো আমার অবস্থান কত। এখানে আমার রোল নাম্বারটা সার্চ করলাম, দেখুন সাথে সাথে চলে আসছে আমার সিরিয়াল 32, স্কুল অথবা মাদ্রাসা, ইকোনমিক্স, সাবজেক্ট মেরিট লিস্ট 26, এক্সাম 10th, এবং আমার রোল এবং নাম। ঠিক এভাবে আপনি দেখতে পারবেন। অনুরূপভাবে আপনি যদি যে কলেজেরটা দেখতে চান তাহলে ওই লেভেলে গিয়ে আপনি আবার কি করবেন, যে সিলেক্ট করবেন, যেমন সিলেক্ট করবেন যে কলেজ মাদ্রাসা অথবা BM সিলেক্ট করলাম। এখন চয়েস সাবজেক্ট, কোন সাবজেক্ট আপনার, আপনি সেই সাবজেক্টটা এখান থেকে ক্লিক করবেন, যে সাবজেক্ট আপনি চয়েস করবেন সেই সাবজেক্টেরই আপনি মেরিট লিস্ট দেখতে পারবেন। ঠিক এভাবেই আপনি অতি সহজে অর্থাৎ আপনার স্কুল অথবা মাদ্রাসা, স্কুল লেভেল 2 অথবা কলেজ BM, আপনি সবগুলো রেজাল্ট এভাবেই দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা অতি সহজেই কাজটা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যের জন্য শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সবার সুখী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ
সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।